শ্বাসনালী থেকে নিকোটিন দূর করার কিছু উপায় জানুন দীর্ঘদিন ধরে ধূমপান করার ফলে একজন মানুষের শ্বাসনালীতে নিকোটিনের প্রাচুর্য অনেক বেড়ে যায় নিকোটিন এক প্রকারের স্নায়ু বিষ যা এক ধরনের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের উপর কাজ করে যারা ইতোমধ্যে ধূমপান ছেড়ে দিয়েছেন কিন্তু শ্বাসনালীতে নিকোটিন জমে যাওয়ার ফলে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তাদের জন্য শ্বাসনালীতে নিকোটিন কমিয়ে আনার কিছু টিপস কমলা লেবু শ্বাসনালিতে নিকোটিন কমাতে হলে আপনি নিয়মিত কমলা লেবু খান অথবা কমলা লেবুর শরবত পান করুন কারণ কমলা লেবুতে আছে প্রচুর ভিটামিন সি ভিটামিন সি নিকোটিনের মাত্রা কমিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখে পালং শাক পালং শাক নিকোটিন হ্রাসে কার্যকরী একটি সবজি পালং শাকের রয়েছে প্রচুর ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড শরীর থেকে নিকোটিন দূর করতে সাহায্য করে গাজরের রস গাজরের রস কিংবা গাজর আপনার শ্বাসনালী থেকে নিকোটিন অনেকটাই কমিয়ে আনতে পারে গাজরের রয়েছে প্রচুর এ সি কে এবং বি যা নিকোটিন হ্রাসে কার্যকরী পানি প্রচুর পানি পান করুন প্রচুর পানি পান শরীরে নিকোটিনের প্রভাব কমিয়ে আনতে সাহায্য করবে কিউই ফল যদিও বাংলাদেশে এই ফল পাওয়া যায় না তবু আপনি বিদেশ থেকে আনিয়ে কিংবা দেশে বিভিন্ন সুপার খোঁজ নিয়ে দেখতে পারেন কিউ ফল আছে কি না কেউই নেকোটিন কমিয়ে আনতে কার্যকরী একটি ফল সুস্থ থাকুন নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন